আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে 100 দিনের জন্য থাকতে চলেছে। চোখের কাপড় খুলে ফেলো। হিউগো, এ হলো রেইন, রেইন এ হলো হিউগো। এরা এই প্রথম একে অপরকে দেখছে। আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার, যেটা এখন থেকে ওদের বাড়ি। তোমাদের 100 দিন সারভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাংকারের ভেতরে রয়েছে। তোমরা এখানে সবজি চাষও করতে পারবে। আর এদিক টেলে দেখতে পাবে তোমাদের বেডরুম। আর এই সবকিছু 40 ফুট মাটির নিচে। এখানে একটা বেড আছে, আর এখানেও একটা বেড আছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এখানে রয়েছে $5,00,000। ভাই, এটা তো আসল। খুব ভালো, তোমরা দুজন 100 দিন সার্ভাইভ করতে পারলেই এটা তোমাদের। কিন্তু একজন এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না। আমরা কিন্তু বেরোবো না। এখন থেকে 100 দিন পরে তোমরা $5,00,000 পেতে পারো। ওয়াও, প্রচুর টাকার ব্যাপার। ঠিক আছে, দেখা যাক ওরা 100 দিন সার্ভাইভ করতে পারে কিনা। আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে আছি। এটা একেবারে পাগলামি। এটা আমাদের নতুন বাড়ি। হ্যাঁ জানি, তুমি এখন আমার রুমমেট। একবার ভাবো, আমরা 100 দিন সূর্য দেখতে পারবো না। আমরা যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো। এখনো অবধি তো ওরা ঠিকঠাকই আছে, কিন্তু পরে এই চ্যালেঞ্জে ওরা এরকম নাও থাকতে পারে। তুমি খুবই বোকা। তোমাকে আর আমার কিছু বলার নেই। আমার তোমাকে একদম ভালো লাগে না। আজকে আমাদের নাইট ওয়ান। আশা করছি রাত্রে পড়ে যাব না। গুড নাইট হিউগো। গুড নাইট রেন। গুড মর্নিং। আমার খুব বিরক্ত লাগছে, কারণ আমি সময় দেখতে পাচ্ছি না। এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না। ঠিক বলেছো। আর এখন আমরা রান্না করছি একসাথে। যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে, তবু ওদেরকে একসাথে কাজ করতে হবে $5,00,000 জিততে হলে। কিন্তু প্রতিবারের মতো এবারেও একটা বড় টুইস্ট আছে। আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে, ওই উপরের দিকটা দেখো। আরে ওটা কি? আরে এই বক্সগুলো কেন লক করা আছে? আমি জানি না, এখানে মনে হচ্ছে কিছু একটা হবে। এখানে একটা বাটন দেখতে পাচ্ছ? আরে হাত দিও না, এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে। কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডেট এন্ড অবধি অপেক্ষা করতেই হবে। কিন্তু ওরা তার আগেই বোর হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা। আজকে তুমি তাহলে কি করবে? আমি আজকে গিটার বাজানো শিখবো। আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো, যেখানে আমি নিজেই রেডিও হতে পারি? আরে কি হচ্ছে এটা? আজ থেকে পরের 100 দিন আমি স্প্যানিশ শিখবো। আজকে আমাদের ডে টু এই বাংকারে। লেটস গো। এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাব। এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মানুষ। আমার দেখা তুমি সবচেয়ে কুলেস্ট পারসন এখানে। কি? আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা গেল। একটা কথা বলতে চাই, আগের দিন রাতে তুমি খুব জোরে নাক ডাকছিলে। সরি। তাই এয়ার প্লাগস হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে। যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই। এটা আমাদের আউটসাইডার ভিউ, পুরো মাটি। এটা দেখে খুব ভয় লাগে। আরে আরে আরে। কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য $5,00,000 পাবে, তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো। আমি দুজনের জন্যই স্যালাড বানিয়েছি। আমি খুব বোর হচ্ছি। আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো। আমি হিউগো। আমি রেন। আর এটা হচ্ছে বাংকারের জীবন। আর ডেটে আসতেই আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম। ও জিমি, ঠিক আছে, আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি। এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমরা সেটা আগেই দেখেছি। কি মনে হয় এখানে কি আছে? একটা বাটন, একটা বাটন। ও মাই গড, একটা হ্যান্ড স্ক্যানার, এবং অন্যদিকেও আরেকটা হ্যান্ড স্ক্যানার। ও, আরেকটা জিনিস, এখানে একটা 1 মিনিট টাইমার আছে। এই চ্যান্ডেলার, সুইচটা টেপো। অবশেষে তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে। আর যদি এই টাইমারটা 0 হিট করে, তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে। ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে। আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে। এটা খুবই সহজ। তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো। আর এই দেখো, টাইমার থেমে গেল। সুতরাং প্রত্যেক দিন যে কোনো সময় এটা হতে পারে। আমি ভালো করে ঘুমোতে পারবো না অন্তত 100 দিনের জন্য। আমরা যদি একবারও মিস করি তাহলেই সব শেষ। আমাদের বেড এখানে আনা উচিত। বুকের মধ্যে যেন কেউ পাথর রেখে দিয়েছে। ওটা দিনে একবারই বাজানো হবে, কিন্তু যে কোনো সময়। আমি মিথ্যে বলবো না, আমি এখন খুবই টেনশনে আছি। সবসময় শুধু এটাই ভাবছি যে কোনো সময় বাটনটা প্রেস করতে পারে। ও মাই গড, রেন রেন রেন, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। ও মাই গড, এটা তো খুব ভয়ঙ্কর জিনিস। ও, এখনো আমার বুক ধরফর করছে দেখো। ও মাই গড, যা অন্তত আজকের মতো আর হবে না এটা। আর অ্যালার্মের ব্যাপারটা হওয়ার পর থেকে ওরা বই পড়ছিল বা যে কোনো কাজ করছিল, কিন্তু সেটা একসাথে। এটা হলো বিস্ট বুট ক্যাম্প, তোমাকে পারতেই হবে, পারবে। এবং সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে $5,00,000। কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন সকালবেলা 6টার সময় আমি অ্যালার্ম বাজালাম, এটা দেখতে যে ওরা ঘুম থেকে ওঠে কিনা।
ও মাই গড, তাড়াতাড়ি চলো। কিন্তু ওরা খুব দ্রুত এটা করে ফেললো। যাই হোক, হিউগো আর রেইন অ্যালার্মের ক্ষেত্রে কুইক ছিল, কিন্তু ওরা 13 দিন লাগিয়ে দিল একটা সারপ্রাইজ খুঁজতে, যেটা আমি ফ্লোর বোর্ডের নিচে লুকিয়ে রেখেছিলাম। এখানে কি কিছু আছে? এটার ব্যাপারে আমাদের জানার কোনো উপায় ছিল না। জোরে টানো। এটা কি? আরে এটা তো একদম অন্য পৃথিবী মনে হচ্ছে। এখানে অনেক কিছু আছে। আর ওরা ওয়ার্ল্ডের সবথেকে ভালো চকলেট পেয়ে যাবার পরে হিউগো আর রেন ওদের ডলারগুলোকে বাঁচানোর চেষ্টা প্রত্যেকটা দিন করতে লাগলো। আমরা নিশ্চয়ই পারবো। আমরা পেরেছি রেন, আমরা পেরেছি। আর যত দিন কাটতে লাগলো, ওরা ওদের $500,000 কাছে পৌঁছতে লাগলো। আমরা অ্যালামকে ভয় দেখিয়ে দিয়েছি, কিন্তু অ্যালাম আমাদের ভয় দেখাতে পারেনি। আর এখন থেকে প্রতি 10 দিনের মাথায় আমি ওদের জন্য একটা অফার নিয়ে যাব, যেহেতু এটা ডে 20। নোলান, তুমি কি শুনতে পাচ্ছো? হ্যাঁ। বাটনটা প্রেস করো। তোমরা দুজনেই এতে খুব ভালো, আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছো, যেটা আমাকে অবাক করেছে। তোমাদের কি এতটা সময় দরকার? হ্যাঁ লাগবে, হ্যাঁ অবশ্যই লাগবে। আমার সেটা মনে হয় না। আমি তোমাদের প্রাইস পুলে আরো $50,000 অ্যাড করে দেব, তার মানে টোটাল হবে $550,000। যদি তোমরা আমাকে 1 মিনিটের টাইমারটাকে 30 সেকেন্ডের করতে দাও। ভালো করে ভেবে দেখো, কারণ পরের 80টা দিন তোমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে। যদি তোমরা একবারও মিস করে যাও, তাহলে $550,000 পুড়ে যাবে। একবার ভেবে দেখো, অনেক টাকা কিন্তু বাজিতে রয়েছে। আমরা কি সময়টাকে কমিয়ে আরো সবকিছু কঠিন করে তুলবো? এটার জন্য কি 50,000 ঠিক আছে? আমি জানি না। আমরা প্রত্যেকবার এটাকে 10 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি। আমরা মনে হয় এটা পারবো, নিশ্চয়ই পারবো। ঠিক আছে, নিশ্চয়ই পারবো। আমরা করব। এখন থেকে এটা পার্মানেন্টলি 30 সেকেন্ডের হলো। নোলান, এই আমি টাকা ফেলছি। যেমনটা বলেছিলাম, এই হলো তোমাদের $50,000। আশা করব তোমরা হেরে যাবে না। আমি মিথ্যে বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল। না, তুমি এখন এটা বলতে পারো না। আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন। এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে 10 সেকেন্ডও নেয়নি। 10 সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল। রেন, আমাদের কিন্তু এখন খুব সজাগ থাকতে হবে। এখন আমরা আর বেশি বোর হব না। চলো 30 দিনের অফারটা এবার দেওয়া যাক, দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা। এটা ডে 30, তাই তোমাদের জন্য একটা অফার। আমি অফারটা তোমাদেরকে বলবো না, তোমাদেরকে দেখাবো। বাটনটা প্রেস করো। আরে ওরা এত শান্ত কেন? এটাই আমার অফার ছিল। প্রাইস পুলে $50,000 অ্যাড করব, তাহলে টোটাল হয়ে দাঁড়াবে $600,000। কিন্তু কোনো কোনো দিন অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না। তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম।